মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আমার তো অন্য কাজ করি না করি সকালে, তো রান্নাঘরে তো আসতেই হয়, রান্না করতে হয়, কারণ মোর বাবা সেই সকাল 8টার সময় ভাত খেয়ে যায়, আর দুপুরে তো রুটি খায়, টিফিন দিতে হয়, তরকারি রুটি যাই হোক কিছু টিফিন দিতে হয়। তো আরও একজনের টিফিন বাড়লো আমাদের, কারণ মোর আজকে কলেজ শুরু হলো, তো যাবে কলেজে, একটু ব্যস্ত আছি। আর রান্না করে নিচ্ছি, দেখো আলু বেগুন মূলো আর একটু নরম নরম দেখে ফুলকপির ডাঁটা আর কয়েকটা পেঁয়াজ কুলে দিয়েই রান্না করছি। লবণ হলুদ আর লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা রেখে দেবো, সেদ্ধ হতে থাক, আমি রুটিটা ততক্ষণে করে নেব। তো মৌকে তো আজকে মানে কলেজে ডেকেছে, ক্লাসও হবে আর কিছু ডকুমেন্টস জমা নেবে, তো কোথায় রেশন কার্ড, কোথায় ওই অ্যাডমিটের জেরক্স, ওই সেই কত কী কিছু নেবে, তো আমাকে আগে থেকে মনে হয় বেরিয়ে যেতে হবে, বুঝতে পারছি না কী করব। আর মৌকে তো নিয়ে যেতেই হবে, ট্রেনে তুলে দেব নাকি ওর, দেখি বন্ধুবান্ধব যদি জোগাড় হয়ে যায় তাহলে ওকে একা যেতে হবে, নাহলে আমি যাব তার সঙ্গে, তো সেই বুঝেই রেডি হয়ে যাব। তো চলো, এই তরকারিটা হয়ে গেছে, এখন দেখো রুটি করে নিচ্ছি, আর এই ছুরি দিয়েই আমি রুটিটা নাড়ানাড়ি করছি, তো খুন্তিটা পাচ্ছি না জানো তো, আর ছুরি দিয়ে ভালোই হচ্ছে নাড়াটা বেশ, আর খুন্তিটা সময় মতো খুঁজে নেবো কোথায় রেখেছি, এখন তাড়াহুড়োর মধ্যে খুঁজেও পাচ্ছি না, ধুয়ে রেখেছি কোথাও আছে। তো চলো, রুটিটা হয়ে গেছে এখন, আর মোর বাবাকে একটু টিফিন দিয়ে দিচ্ছি। মোর বাবাকে এই তরকারির সঙ্গে যদি টিফিনে তোমার এই রুটিটা দিই, ও ঘেঁটে যায় তরকারির সঙ্গে, এই জন্য এই মানে পেপারের মধ্যে যদি গরম রুটিটা মুড়িয়ে দিই তাহলে ও খুব ভালো খায়, ওইটা রুটিটা খুব ভালো থাকে, তাই এইভাবেই দিচ্ছি এখন। মানে মোর বাবার টিফিনটা রেডি করে দিচ্ছি আর মোর টিফিনটাও রেডি করে দেবো। এখন দেখো রাস্তায় বেরিয়েও চলে এসেছি, আর জেরক্সের দোকানে ডকুমেন্টসগুলো জেরক্স করে নিচ্ছি। এটাও 4 কপি? হ্যাঁ হ্যাঁ। কত দিতে হবে দাদা? তো আমি স্টেশনে চলে এসেছি, মৌ এখনও আসেনি, তো আমি ডকুমেন্টসগুলো জেরক্স করার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই দেখছো মৌ এসে গেছে স্টেশনে, আমি ওকে টিকিট টিকিট কেটে দিলাম, এখন ট্রেনে তুলে দেবো, ও চলে যাবে, ওর বন্ধুবান্ধব আছে সবাই, ওর বান্ধবীরা আছে, একসঙ্গে চলে যাবে। টাটা। জেরক্সগুলো দিয়ে দিলাম, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোন করবি। টাটা টাটা মো, সাবধানে যাবি, ফোন করবি। মৌকে ছেড়ে দিয়ে আসলাম, আর দেখো সবুজের এখন ক্লাস শুরু হয়নি, সবুজ হবে না আজকে, মানে হবে কিন্তু একটা থেকে হবে। হ্যাঁ,
আজকে রান্না করব দই কাতলা, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখন দেখো পেঁয়াজ একটু আদা কুচি মিক্সিতে নিয়ে নিচ্ছি, রসুন দিইনি কিন্তু, আর ওইটা মিক্সিতে পেস্ট করে আনবো। আর তেলের উপরে দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেরেস্তা করে রাখছি, এইটা পরে দেব। আমি তো এইভাবেই মানে দই কাতলাটাই রান্না করি, দারুণ টেস্ট লাগে এই রান্নাটা, তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগবে। তো মাছগুলো ভেজে নিচ্ছি আগে, মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলগুলোই ছিল মাছ ভাজার তেল। তো তার উপরেই আমি এই ফোড়নগুলো দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ আর একটু গোটা জিরে। তো ফোড়নে দিয়ে দিলাম এগুলো, একটু ভাজা ভাজা হয়ে যাক গোটা মশলাগুলো। তারপরে ওই যে পেঁয়াজ আদা পেস্ট করে রেখেছিলাম ওইটা তেলের উপরে দিয়ে দিলাম। তো একটুখানি আদা পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু তেলের উপরে নাড়াচাড়া করব, তারপরে আর অন্যান্য মশলাগুলো দেব। তো এখন দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দেব, আর একটু জিরে গুঁড়ো দেব। তো নেড়ে চেড়ে অল্প একটু জল দেব। তো মশলাতে জল দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখন এই দই দিচ্ছি, দইটা মশলার সঙ্গে একটু মিশিয়ে নেবো ভালো করে, তারপরে আমি পরিমাণ মতো জল দেব। তো জলটা দিয়ে যখন ফুটবে জলটা, তরকারির জলটা, তখন আমি বেরেস্তাটা দেবো, ভেজে রেখেছিলাম বেরেস্তা। তো ওটা ফুটে গেলে তারপরে মাছ দিয়ে তো কিছুক্ষণ ফোটাবো, তারপরে তরকারিটা রেডি হয়ে যাবে। তো সবুজ খুবই ভালোবাসে এই রান্নাটা। হ্যাঁ, সবুজই আমাকে বলছিল যে মা একটু দই কাতলা করো, দইও ছিল বাড়িতে। তো আমি ভাবলাম যাক ছেলেটা বলছে, তাই আবদারটা একটু মেটানোর চেষ্টা করলাম। তো সবুজ তো ভাত দিয়ে দারুণ খাবে আজকে, মোমো খুব পছন্দ করে। তো রাত্রেবেলা আসুক, তারপরে খেতে দেবো, এই তরকারিই থাকবে, মোর বাবাও খাবে এসে। রাতের জন্য এটা একবারেই করে নিচ্ছি তরকারিটা। তো আমি মা সবুজ খাবো, আর রাজা যদি তাড়াতাড়ি কাজের থেকে চলে আসে তো খাবে। এখন দেখো পেরেস্তাগুলো দিয়ে দিলাম, তরকারির জলটা ফুটে উঠেছে, তারপরে আমি মাছ দিয়ে দেবো, আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে দই কাতলা রেডি হয়ে যাবে। তো আমার দই কাতলা তো রেডি হয়ে গেছে, আর এটাই দুপুরে খাওয়া হবে আর রাতেও খাওয়া হবে, একবারেই রান্না করে নিচ্ছি। আর দুপুরে হচ্ছে দই কাতলা, আর এখানে দেখো বাঁধাকপি বসিয়েছি। তো বাঁধাকপি আর দই কাতলা দিয়েই দুপুরে ভাত খেয়ে নেবো। এইমাত্র মৌ কলেজ থেকে ফিরলো, এই সবুজের জন্য কি নিয়ে এসছে দেখো, ও নিজের জন্য কি নিয়ে এসছে দেখতে পাচ্ছেন, এ কুরকুরে, এ কুরকুর কুরকুরে। সবুজ যাওয়ার সময় বলেছিল, বল দি ভাই তুই ফেরার সময় কিছু একটা নিয়ে আসবি, আমি বাস থেকে নেমে ওকে ফোন লাগিয়েছি, আমাদের কিছু আনার দরকার নেই। হ্যাঁ বলে যে কুরকুরে নিয়ে, না কুরকুরে আনার কথা আমাকে বলেনি, ম্যাগি আনতে বলছিল, ম্যাগিটা এনেছি, হাতে কুকুরে ছিল কিনে নিয়েছি দুটো, পাঁচ ম্যাগিও এনেছে, ছোট ম্যাগি, হ্যাঁ ম্যাগিও এনেছে। আর ঠাকুরের নকুল দানা ছিল না, তাই মৌকে বললাম নিয়ে আসতে, আমাকে আর বেরোতে হলো না।
মা আজকে পুজো দিতে গে মা কদিন পুজো দিচ্ছিল, আজকে আমি দিয়েছি, দিয়ে দেখি নকুলদানা নেই। মা বলছিল লকুন নকুলদানা নেই, মাকে বলো নিয়ে আসতে। এই দেখছে, খাওয়ার কায়দাটা দেখো, মেয়েটা খুব কাজে, হাত পা ভা পা হাত ধুয়েছিস ভালো করে। মোর খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে তো ভাত খেয়েই যায়নি, আর ওকে তো এই দুটো রুটি আর তরকারি দিয়েছিলাম, কারণ ওর মানে বাসে গেলেও ভমিটিংয়ের ব্যাপার আছে, আবার কোথাও বাইরে গেলে ওর কিচ্ছু খেতে ইচ্ছে করে না, ওই জন্য ও খেয়ে যায়নি। জোর করেই তো দুটো রুটি আর তরকারি দিয়েছিলাম, যাই হোক খেয়েছে দুপুরে। আর এখন দেখো ম্যাগি নিয়ে এসেছিলো, করে দিয়েছি, ভাই বোন খাচ্ছে। মুখে বলছিলাম ভাত খেতে, তো বললো না সন্ধ্যের সময় ভাত খেবো না, সেই রাত্রে খাবো, তরকারি টরকারি ছিল বলছিলাম ভাত খেতে, তো খাবে না। যাই হোক খেয়ে নি গোরা। আর মোর বাবা ওদিকে অফিস থেকে চলে এসছে, মোর বাবাকেও টিফিন দিতে হবে, এই করি সারাদিন, এর টিফিন ওর টিফিন ওর ভাত এইগুলোই করতে থাকি। তো এখন বেগুনি আর একটু ধনে পাতা চপ করলাম, মুড়ি দিয়ে সবাই খাবে, সবাই বলতে আমি মোর বাবা ওরাও খাবে। তো এই যে চলেও এসছে খেতে, দেখতে পাচ্ছ তো। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো।